প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা কম থাকায় নির্বাচনকালীন সহিংসতার ঘটনা ঘটছে। সকালে নির্বাচন কমিশন ভবনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। গণমাধ্যমকে দোষারোপ করে সিইসি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম নিজেদের পছন্দ মতো সংবাদ পরিবেশন করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচনী পরিবেশ ভালো থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আশ্বাস দেন কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎ শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কোনো ব্যক্তি নির্বাচনে ভোট দিতে চাইলে তাকে বাধা দেওয়া ঠিক নয়, তবে জোরপূর্বক কাউকে ভোট দানে বাধ্য করাকে অন্যায় বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচনে কোনো দল অংশ না নিলে কারো কিছু করার নেই। ভোট যদি কেউ না দিতে চায় তাহলে সেটা তার ইচ্ছা, কিন্তু এটা সত্য যে কেউ যদি দিতে চায় তাকে বাধা প্রদান করা এটা কিন্তু অনুচিত, এটা কিন্তু আইনের বরখেলাপ, এটা মানবাধিকারের লঙ্ঘন। আমি দিতে চাচ্ছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে দিতে, এরকম যদি এভিডেন্স থাকে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় সঠিক না। রাজনৈতিক দলগুলোর মধ্যে উনিও বিশ্বাস করেন বা লক্ষ্য করে থাকেন যে পারস্পরিক আস্থাটা খুবই কম। পারস্পরিক আস্থার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে বা গড়ে ওঠা উচিত, তা না হয় আমাদের রাজনীতিতে এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতাটা কিছুটা থেকে যাবে। অনেক সময় গণমাধ্যম ঠিক তার যে অংশটুকু প্রয়োজন ওইটুকু কেটে নিয়ে আগে এবং পিছিয়ে বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে।